সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুর বাজারে ব্যবসায়ী ইসলামউদ্দিনের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী 6 জনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ইসলাম ট্রেডার্সের মালিক ইসলামউদ্দিন 6 জনের নাম উল্লেখ করে রবিবার আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের আব্দুল মালিক, একই গ্রামের আলে হক, রামনগর গ্রামের এমরাজ মিয়া, আব্দুর রহমান, জীবনপুর গ্রামের রহিমউদ্দিন ও একই গ্রামের মতিন মামলার বাদী ইসলামউদ্দিনের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। ইসলামউদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স তালাবদ্ধ করে দেয় তারা। এমনকি টাকা না দিলে এলাকার ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও হুমকি প্রদর্শন করা হয় বলে জানান ইসলামউদ্দিন। মামলায় আরও বলা হয়, চাঁদার টাকা না দিয়ে তালা হাত দিলে আমার হাত কেটে নিয়ে যাবে এবং চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমার পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছি। ইসলামউদ্দিন সংশ্লিষ্ট থানার বিষয়টি জানালে স্থানীয় প্রশাসনের কাছে কাঙ্ক্ষিত আইনগত সহায়তা না পেয়ে রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আমলি আদালতে 6 জনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন। এ ব্যাপারে দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদেব দুলালধর জানান, ঘটনাটি শুনেছি, বিষয়টি এসআই আসলাম উভয় পক্ষকে থানায় ডাকবেন, কেউ যদি কোনো প্রতিষ্ঠানের তালা ঝোলায় আইনগতভাবে আমরা সেটি খুলতেও পারি না, দিতেও পারি না। যেহেতু ভুক্তভোগী ব্যবসায়ী এখন আদালতে মামলা করেছেন, আদালত যে নির্দেশনা দিবে আমরা তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্যার, আমি মাল দাবি জানাই গেছি, মালের সব তো আমি টেস্ট করছি আদালতের কাছে, আমার মাল আছে বললে যত আছে, আমি লিখিত মানে কাগজ প্রমাণ করছি কোর্টের মাধ্যমে। ও পর্যন্ত স্যার আমরা চলতাম কিলা আর আমি খাইতাম কিলা, এই যে আমি আসলো মানুষকে আমার এইটা করতে আছে, আর এরা হইলো স্যার টাউট বাট পারে, এরা বিরুদ্ধে কেউ কথা মাতে না স্যার। এরা তোমার ওমাতা থেকে বাজারে হোমাতাত গেলে স্যার 1500 টাকা যে বহারায়, এরা স্যার রাত মানুষকে ধরি ধরি বিপদে করে কইরা ঘন্টা বিশ গোটাইয়া, তারা কোর্ট কাছারি খুলছে স্যার এই বাজার, তারা রুখে কথা মাতে নাই, তারা মানে বেড দিয়া চলে। আমরা ওখানে স্যার আমি